নমস্কার, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রান্না। আজ আমি বানাবো ভেজ মুগের ডাল। আসুন দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন হয়। আমি একটি পাত্রে কিছু মুগের ডাল নিয়েছি। এখানে একটা পাত্রে আমি একটা ছোট সাইজের ফুলকপি, শুধু ফুলটা ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে একটা বাটিতে আমি কিছু গাজর সরু সরু করে কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে কিছু ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি। এইখানে আমি কয়েকটা মটরশুঁটি আর অল্প কয়েকটা বিনস ছোট করে কেটে রেখেছি। এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আর এখানে আমি একটু গরম মশলা রেখেছি। এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং কয়েকটা এলাচ ছোটো করে রেখেছি। এখানে আমি একটু আদা বাটা রেখেছি। এখানে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো রেখেছি। এখানে একটু কাশ্মীরি মিরচি গুঁড়ো এবং এখানে একটু হলুদ গুঁড়ো রেখেছি। এছাড়া আমি ভাজার জন্য রিফাইন অয়েল এবং প্রয়োজন মতো নুন এবং চিনি ব্যবহার করব। প্রথমে আমি কড়াইয়েতে শুকনো খোলায় ডালটা একটু ফ্রাই করে নেব, 2-3 মিনিট ফ্রাই করে নেব। তারপর আমি ডালটা প্রেসার কুকারে ধুয়ে একটা সিটি দিয়ে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, ভেজে ধুয়ে আমি প্রেসার কুকারে তুলে দিলাম এবং একটা সিটি দিয়ে নেব। ডালের সাথে আমি গাজরটা প্রেসারে দিয়ে দিলাম এবং মটর কড়াই এবং বিনসটা প্রেসারে দিয়ে দিলাম। এখানে আমি একটা ননস্টিক কড়াতে অল্প রিফাইন অয়েল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি কপিগুলো আগে ফ্রাই করে নেব। হালকা হলুদ এবং নুন দিয়ে কপিগুলো আমি ভালোভাবে 3-4 মিনিট আমি ফ্রাই করে নিলাম। কপিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার কপিটা তুলে নিলাম। এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, যে কোনো পূজা আচ্চার দিনে আপনারা করতেই পারেন। আচ্ছা, এরপর আমি কড়াইতে আরেকটু তেল দিলাম। শুকনো লঙ্কা, এলাচ, গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এরপর আমি টমেটোটা একটু ভেজে নিলাম। টমেটো ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, কাশ্মীরি মিরচিটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ছাড়াটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম। আমি কিছু কাজু কিশমিস নিয়েছি, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এটা আপনারা ব্যবহার করতেই পারেন। মশলাটা আমি একটু কষিয়ে নেব, 1 মিনিট থেকে 2 মিনিট আমি একটু কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি মশলাতে অল্প জল দিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি ডালটা
একটা সিটি দিয়ে অফ করে দিয়েছিলাম, আমি আস্তে আস্তে কড়াই তুলে দিলাম। এভাবে আমি সমস্ত ডালটা কড়াই তুলে দেব। ডালটা ফুটে উঠেছে, এরপর আমি এতে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। কপি ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে তুলে দিলাম, এবং অল্প মিষ্টি দেব। সবশেষে আমি কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। সবার শেষে আমি একটু গাওয়া ঘি ছড়িয়ে দিলাম। এবার তৈরি হয়ে গেছে আমার নিরামিষ রেসিপি ভেজ মুগ ডাল। এরপর আমি শেষে সবার শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ রেসিপি ভেজ মুগ ডাল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন। এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি পরে আসছি আরও অনেক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।